মেখলিগঞ্জের ফুলকাটাবড়িতে বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক ভারতীয় যুবকের। মৃত যুবকের নাম গৌতম বর্মন। বৃহস্পতিবার রাতে ওই যুবক তার বাড়ির পাশে শৌচকর্ম করতে গেলে সেখানে তাকে বিএসএফ আটক করে ও গুলি করে বলে পরিবারের দাবি। এরপর রাতেই ওই যুবকের মৃতদেহ বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার বর্ডারে রাখা হয়। শুক্রবার ভোর সকালে পরিবারের লোকেরা জানতে পারেন তাদের ছেলেকে পাচারকারীর সন্দেহে গুলি করে হত্যা করা হয়েছে। বিএসএফ এর গুলিতে নিহত গৌতম বর্মনের মৃতদেহ এদিন সন্ধ্যায় এসে পৌঁছয় কোচবিহার শহরের স্টেশন চৌপতি এলাকায়। এখানে তাকে শেষ বিদায় জানান তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। এদিন স্টেশন মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা। এদিন অভিজিৎ দেব ভৌমিক বলেন, কিতালদহের প্রেম কুমার বর্মনের পর এদিন আবার কোচবিহারের সীমান্তবর্তী এলাকা মেখলিগঞ্জে বাগডোগরা ফুলকাটাপড়ি এলাকায় এক রাজবংশী যুবককে গুলি করে মেরেছে বিএসএফ। সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের উপর এই অত্যাচার আর কতদিন? বিএসএফ এর অভিযানে গ্রেফতার কথাটি কার্যত উঠে গেছে। রীতিমতো হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে। এর প্রতিবাদে এদের এদিন রাস্তায় অবরোধ করে সামিল হয়েছে তারা। রাজবংশী যুবক গৌতম বর্মনকে দিয়েছে হত্যা করছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। রাস্তায় বসে যে পরিবারটাকে নিঃস্ব করে দেওয়া হলো বাগডোকরা ফুলকাবাড়ির সীমান্তে, মেঘলিওয়ান সীমান্তে, আজকে গৌতম বর্মনকে গুলি করে হত্যা করলো বিএসএফ। এর আগে প্রেম কুমার বর্মনের কথা সারা দেশ জানে। বারংবার সীমান্তে বিএসএফ কোচবিহারের স্থানীয় মানুষদের গুলি করে হত্যা করছে। এই হত্যা লীলা যদি চলতে থাকে তাহলে ধীরে ধীরে সীমান্তবর্তী এলাকায় মানুষ আর বাস করবে না। কোচবিহারের মানুষদের মধ্যে এই জীবন এবং প্রাণের এই অনিশ্চয়তা, তাদের মধ্যে এই ভয় বিভীষিকা, কেন সীমান্ত পাহারায় যারা দায়িত্বে আছেন তারা করছেন, এবং তারপরেও কোচবিহারে যারা বিজেপি করেন, বিজেপির সাংসদ যিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তাদের ঘুম ভাঙছে না। আমরা তাদের ঘুম ভাঙার জন্য ইতিপূর্বে তাদের বাড়িতে গিয়ে অবস্থান করে এসেছি, তারা যাচ্ছে না। সীমান্তে কোচবিহারের স্থানীয় মানুষকে হত্যা করা হচ্ছে, এর বিচার চাই। এখানে আমাদের ভাই, তার মৃতদেহ এখানে পড়ে আছে, ডেড বডি, লাশ, তাকে গুলি করে হত্যা করে দিয়েছে গতকাল এই ভোরবেলাতে বিএসএফ। এই জিনিস কি মেনে নেওয়া যাবে? কোচবিহারের মানুষ এটা মেনে নেবে? এর প্রতিবাদে আমরা আজকে রাস্তায় এসে বসেছি তার মৃতদেহ। পাচার করার সময় তাকে গুলি করতে হবে কেন করা যায়? সে কি বিএসএফ হামলা করেছিল? আমরা তো এটাই বুঝতে পারছি না। বারবার হত্যার পেছনে এই কথাটাই বলা হচ্ছে। পাচারকারীদের জন্য আইন আছে তো, যাকে ধরলেন, গুলি করলেন, পাচারকারী বললেন তো হতে পারে না। আপনাকে তো আইনের ভেতরে থেকে কাজ করতে হবে, তাকে কাস্টডিতে নেওয়া যেত। পাচারকারীদের জন্য তো জেলখানা আছে, জেলে পাঠানো যেত, তাকে রাবার বুলে নিয়ে তার পায়ের নিচে গুলি করা যেত, তাকে হত্যা করে মেরে ফেলতে হবে কেন? এর আগে তো প্রায় 180 খানা বুলেট পাওয়া গেল প্রেম কুমার বর্মনের বডিতে। এটাকে বুঝতে হবে তো, কিছু বুঝিয়ে দিলেই তো বুঝবো না। আইনের পরিভাষায় বুঝিয়ে দিন, কেন তাকে ধরে রাখা গেল না, কেন পাচারকারী গ্রেপ্তার না করে হত্যা করতে হচ্ছে? তাহলে গ্রেপ্তারি ব্যবস্থাটা উড়ে যাচ্ছে তো, বিচারালয় তাহলে উড়ে যাচ্ছে তো, আদালত কিসের জন্য? পাচারকারীর জন্য নির্দিষ্ট আইন আছে, তার বিচার হবে, তাকে হত্যা করব কেন? প্রশ্নটা তো সেখানে, সে পাচারকারী ছিল কি ছিল না।